স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যান ডোনাল্ড ট্রাম্প। এ সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান তিনি। পাশাপাশি বয়সের কারণে দেশটির ভবিষ্যৎ নির্দেশকের ভূমিকায় বাইডেন বেমানান বলেও জানান ট্রাম্প। শুধু বাইডেন নয়, নিকি হ্যালিকে নিয়েও এদিন হাস্যরসে মেতে ওঠেন তিনি। প্রশ্ন উঠেছে, শুধু কি নির্বাচনী প্রচারণা চালাতেই বাইডেনকে অযোগ্য প্রমাণে ব্যস্ত ট্রাম্প, নাকি আসলেই প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতা হারিয়েছেন বাইডেন? এ নিয়ে গুঞ্জন রয়েছে আন্তর্জাতিক মহলে। গেল বছর 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। 4 মাস পেরিয়ে গেলেও থামেনি সে যুদ্ধ, আর থামবেই বা কিভাবে? বিশ্ব রাজনীতির মোড়ল যুক্তরাষ্ট্র যেখানে নগ্ন সমর্থন দিচ্ছে, তখন যুদ্ধের ইতি হওয়া যেন কেবলই স্বপ্ন। শুধু দ্ব্যর্থহীন সমর্থন নয়, বরং ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কাজ করছে বাইডেন প্রশাসন। আর তাই তো দফায় দফায় ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কখনো ছক কষেন নীল নকশার, কখনো আবার অভিনয় করেন নিরীহ গাজাবাসীর প্রতি সহমর্মিতার। দুমুখো এ সাপের ভূমিকায় অভিনয় করার কারণে রোশনলে পড়েছেন নিজ দেশের বাসিন্দাদের, তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই। প্রশংসার বদলে কুড়িয়েছেন নিন্দা। তবে শুধু হামাস ইসরায়েল সংঘাত নয়, 2022 সাল থেকে রুশ ইউক্রেন যুদ্ধে কিয়েভকে নজিরবিহীন সমর্থন দিতে দিতে নিজ দেশের রিজার্ভেও টান ধরানোর মতো কাণ্ড করেন 81 বছর বয়সী যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের এই প্রার্থী। এ নিয়ে বারংবার ডেমোক্রেটদের তোপের মুখে পড়লেও খুব একটা টনক নড়েনি জো বাইডেনের। এ অবস্থায় চলতি বছর নির্বাচনে নিজেকে যুক্তরাষ্ট্রের যোগ্য প্রেসিডেন্ট হিসেবে প্রমাণ করতে পারবেন কিনা, সেটাই এখন দেখার পালা। মৌসুমী সাথী, সময় সংবাদ।